আসসালামু আলাইকুম শেয়ার হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 9 এপ্রিল 2024, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিছুটা আপ হয়েছে এবং আজকে ছিল পবিত্র রমজানের ঈদের শেষের দিনের মার্কেট। তো আমরা আশা করেছিলাম মার্কেট আরও ভালো হবে, যদিও আরও ভালো হয়নি, তবে মোটামুটি ভালো হয়েছে এবং পজিটিভ হিসেবে মার্কেট শেষ হয়েছে, এটা হচ্ছে বড় বিষয়। তবে টাকার অঙ্কের লেনদেন তেমন একটা বৃদ্ধি পায়নি এবং পতনকৃত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়গুলো আমাদের আসলে মাথায় রাখা দরকার। তো যাই হোক, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 3.85 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে 1.03 পয়েন্টের মতো, এবং ডিএসসি 40 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার প্লাস হয়েছে 1.26 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি আজকে পজিটিভ হয়েছে এবং একটি কিন্তু মাইনাস হয়েছে। এবং আমরা যদি ইন্ডেক্স মুভারের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি রেনাটা তারা 7 পয়েন্টের মতো আপ করতে পেরেছে, আর ব্যাট বিসি, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, কোহিনুর কেমিক্যাল এরা মোটামুটি 1 পয়েন্ট থেকে শুরু করে 2 পয়েন্টের কাছাকাছি আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে যদি আমরা মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্র্যাগার আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক, তারা এখানে 9.5 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে। এবং আমরা বলতে পারি যে আজকে মার্কেটকে টেনে নামিয়েছে মূলত আসলে ব্র্যাক ব্যাংক। যদি ব্র্যাক ব্যাংকের এতগুলো পয়েন্ট মাইনাস না হতো অথবা ব্র্যাক ব্যাংক যদি আজকে পজিটিভ থাকতো তাহলে হয়তো পয়েন্ট আরও বেশি আপ হতে পারতো। এরপর আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক এরা মোটামুটি 1 পয়েন্ট থেকে শুরু করে 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 185টি শেয়ার আপ হয়েছিল, 53টি অপরিবর্তিত ছিল এবং 158টি কিন্তু পতন ঘটেছিল। এবং আমরা যদি দেখি টাকার অঙ্কের লেনদেন, টাকার অঙ্কের লেনদেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে বিগত দিনের তুলনায়, আজকে 443.741 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যদিও তেমন একটা বেশি নয়, তারপরে পজিটিভ রয়েছে, এটা হচ্ছে বড় বিষয়। এরপর আমরা দেখছি টপ গেইনারে এবং লুজারে। তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলি, তারা আজকে হল্টেড হয়েছে, এছাড়াও দেশবন্ধু কিন্তু হল্টেড হয়েছে, আর বাকি সবাই মোটামুটি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে তেমন একটা মাইনাস হয়নি, অর্থাৎ টাকার অঙ্কের পরিমাণে তেমন একটা পার্সেন্টেজে মাইনাস হয়নি, তবে আজকে এমনিতে পয়েন্ট হিসেবে কিন্তু বেশি মাইনাস করেছে হচ্ছে ব্র্যাক ব্যাংক। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মালিক স্পিনিং আজকে মোটামুটি লেনদেন হয়েছে, ফুয়াং ফুড মোটামুটি লেনদেন হয়েছে, যদিও তারা লেনদেনের শীর্ষে ছিল কিন্তু আসলে টাকার অঙ্কে তেমন একটা লেনদেন বলা যায় না। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বেশ কিছু সেক্টর মোটামুটি ভালো করেছে, তবে এর মধ্যে সবচেয়ে বেশি ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে ওইভাবে করে কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে শুধুমাত্র কর্পোরেট বন্ড এই সেক্টরটি। তো সেই হিসেবে আপনারা চাইলে একটু দেখে জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে পারেন। এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে সালভো কেমিক্যাল মোটামুটি ভালো লেনদেন হয়েছে, এছাড়াও তশরিফা ভালো লেনদেন হয়েছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স অনেক ভালো লেনদেন হয়েছে বলা যায়, সিটি ব্যাংক মোটামুটি লেনদেন হয়েছে বলা যায়। এখানে আমরা যদি দেখি ওরিয়ন ইনফিউশন মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায়। তা আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো বা আপনাদের সুবিধা মতো যে শেয়ারগুলোতে চাইলে বিনিয়োগ করতে পারেন। তবে শেয়ার মার্কেট এখনও কিন্তু স্টেবল অবস্থানে নেই, আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন, তবে আসলে কোন শেয়ার কখন ভালো করবে এই বিষয়টা এখনও নিশ্চিত করে বলা যায় না, আসলে কখনোই বলা যায় না, তবে তারপরও কিছুটা ট্রেন্ডিং অবস্থা থাকে। তো এই মার্কেটে বর্তমানে কোনো ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি না, তবে দুর্বল মূল্যের শেয়ারগুলো সবসময় ভালো করেছে, দীর্ঘমেয়াদে আসলে এইগুলি বিনিয়োগ করার মতো যোগ্য নয়, তবে এই দুর্বল মূল্যের শেয়ারগুলো কবে কোন দিন ভালো করবে সেটা আসলে নিশ্চিত করে বলা যায় না, তবে এগুলি যে গেমলিং আইটেম সেই হিসেবে কিন্তু কোনো আসলে সন্দেহ নেই। তো যাই হোক, আপনারা চাইলে ওই সকল আইটেমগুলো বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই পরিমাণে কম, অর্থাৎ আপনার মূলধনের অনেক অল্প পার্সেন্টই চাইলে ওই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন। যাই হোক, এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এতে প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দিন ভর উত্থান পতন দেখি ঈদের ছুটিতে শেয়ার বাজার। তো মূলত আজকে ছিল ঈদের ছুটির শেষ দিন, অর্থাৎ ঈদের ছুটির আগে শেষ দিন এখানে
লেনদেন হয়েছে এবং আমরা খেয়াল করছি আজকে খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ হয়েছে। তো এখানে শুরুতে 16 পয়েন্টের মতো আপ ছিল, তারপরে আবার কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে বা কিছু সময় পরেই আমরা মাইনাস হতে দেখি মার্কেট এবং অনেকাংশে মাইনাস হয়ে 18 পয়েন্টের নিচে নেমে যায়, তারপরে আবার কিন্তু আপ হয়েছে। তো এই দিন শেষে আপস অ্যান্ড ডাউনের পরে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ সূচকে প্রায় 4 পয়েন্টের কাছাকাছি আপ হয়েছিল, অপর দিকে DSE 30 সূচক কিন্তু আমরা মাইনাস হতে দেখেছি এবং আমরা সরিয়ে সূচক কিছু পরিমাণ পয়েন্ট আপ হতে দেখেছি। তো এইভাবে করে আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে ঈদের আগের মার্কেটটি শেষ হলো। এখন দেখা যাক ঈদের পরে কীরকম হয়। এখন আমরা বলতে গেলে কিন্তু 5 দিন টানা বন্ধ থাকবে শেয়ার মার্কেট, এর পরবর্তীতে আসলে জানা যাবে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেল প্রেশারে কাবু 6 খাতের শেয়ার। তো মূলত এই যে আজকে মার্কেটটা আসলে টেনে নামিয়েছে 6টি খাতের শেয়ার এবং এটার কারণ হচ্ছে সেল প্রেশার। তো এই 6টি খাত কারা কারা আমরা একটু এক নজরে দেখে নেই। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি তারা হচ্ছে বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, সিরামিক, ট্যানারি, তথ্য প্রযুক্তি এবং বিবিধ। তো আমরা বুঝতে পারলাম যে এই 6টি খাত মূলত আজকে শেয়ার মার্কেটকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছে এবং এই 6টি খাতের সেল প্রেশার বৃদ্ধি পাওয়াতে কিন্তু মার্কেটের আজকে তেমন একটা পয়েন্ট আপ হতে পারেনি। যদিও আজকে শেষ দিন হিসেবে আশা করেছিলাম আরও বেশি পরিমাণ পয়েন্ট বৃদ্ধি পাবে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তো যাই হোক, তারপর আমি আশা করবো সামনের দিনে হয়তো ঘুরে দাঁড়াতে পারবে কোম্পানিগুলো বা এই যে এখানে এই সেক্টরগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উত্থান টেনে ধরেছে Mega 5 কোম্পানি। তো মূলত আজকে উত্থান একটু বেশি হতে পারতো কিন্তু সেটাকে টেনে নামিয়েছে 5টি কোম্পানি। তো আমরা যদি দেখি এখানে 5টি কোম্পানি কারা কারা, তারা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং টিউমন এবং PLC। তো মূলত আমরা খেয়াল করছি এখানে যে 5টি মেগা কোম্পানির কথা বলা হয়েছে তাদের মধ্যে 3টি কিন্তু ব্যাংক খাতের কোম্পানি। তো আমরা বুঝতে পারলাম ইদানিং ব্যাংকেরও দৈন্যদশা বা আমরা বলতে পারি ব্যাংক খাতেরও একটা পতনের কারণে কিন্তু মার্কেট অনেকাংশে পতন ঘটেছে এবং পতন ঘটার একটা মূল কারণ হতে পারে এরকম টাকার অঙ্কে লেনদেন দিন দিন কমে যাচ্ছে এবং মানুষের আগ্রহ অনেকাংশে কমে যাচ্ছে শেয়ার মার্কেটে। তবে আরেকটা নিউজও কিন্তু বাজারে প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যে আস্তে আস্তে বিও অ্যাকাউন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে বিও অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে অনেকেরই নতুন করে শেয়ার মার্কেটে যুক্ত হওয়ার। তবে সেই যুক্ত যদি নতুন করে হয় তাহলে আশা করা যাচ্ছে যে লেনদেনও বৃদ্ধি পাবে এবং আমরা বলতে পারি শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে। তবে সকল সেক্টর ভালো করবে না, এটা হচ্ছে বড় বিষয়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ব্যাংক খাতের শেয়ার এবং ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ারগুলো বেশি খারাপ করছে এবং সেই সাথে সাথে কিন্তু বেশ কিছু ভালো ভালো সেক্টরে কিন্তু খারাপ করছেন। তো দুর্বল মূল্যের শেয়ারগুলো বর্তমানে ভালো করছে, তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব না ওই ধরনের শেয়ারে বিনিয়োগ করতে, আমি সবসময় আপনাদেরকে ভালো শেয়ারেই বিনিয়োগ করার পরামর্শ দিব। তো যাই হোক, তারপর অবশ্যই জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টানা 5 দিন বন্ধ দেশের শেয়ার বাজার। তো মূলত পবিত্র ঈদুল ফিতর এবং আমাদের বাঙালির উৎসব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ প্রথম দিন, সেই হিসেবে মার্কেট টানা 5 দিনের মতো বন্ধ থাকবে এবং এটা চালু হবে হচ্ছে 15 এপ্রিল, অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে আগামীকাল থেকে শুরু করে এবং এটা চলবে একদম 15 এপ্রিল যে তারপরে শুরু হবে, অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। যাই হোক, এটা একটা মোটামুটি ভালোই লম্বা সময় পর্যন্ত মার্কেট বন্ধ থাকছে। তো এই সময়টাতে আপনারা চাইলে পরিকল্পনা করতে পারেন যে যখনই মার্কেট খুলবে তখন কোন ধরনের শেয়ার আপনারা বিনিয়োগ করবেন বা আগামী দিনে আপনাদের বিনিয়োগ পরিকল্পনা কীরকম হবে সেটা আপনারা এই বন্ধের মধ্যেই সম্পন্ন করতে পারেন। তো মূলত আসলে আমি এই সময়টাতে মার্কেট নিয়ে তেমন একটা আলোচনা করব না, হয়তো ঈদের মধ্যে আলোচনা বন্ধ থাকবে, তবে হয়তো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে আলোচনা করতে পারি। তবে বেশিরভাগ সময়ই মার্কেট সম্পর্কে আলোচনাটা আসলে এই মুহূর্তে থাকবে না যেহেতু মার্কেট বন্ধ থাকবে। তবে এই মুহূর্তে আপনারাও চাইলে পরিকল্পনা করতে পারেন যে আগামী দিনে কীভাবে বিনিয়োগ করা যায় এবং বিনিয়োগ সম্পর্কে কোনো পরামর্শ জানা থাকলে সেটা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আপনাদের এই প্রশ্নের উত্তর দিব। তো যাই হোক, এর পরবর্তীতে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5 কোম্পানির উপর ভর করে ইতিবাচক বাজার। তো মূলত আসলে আজকে আপ হয়েছে 5টি কোম্পানির উপর ভর করেই এবং তারা হচ্ছে রেনাটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক এবং কোহিনোর কেমিক্যাল। তো মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল সেক্টরের কিছু শেয়ার এবং আমরা বলতে পারি মাল্টিন্যাশনাল কোম্পানির কিছু শেয়ারের কারণে আজকে শেয়ার মার্কেট সামান্যতম হলেও উত্থান হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বিগ ক্যাপিটালের শেয়ারগুলোই আসলে মার্কেটকে প্রভাবিত করছে বর্তমানে, অর্থাৎ পয়েন্ট আপ এবং ডাউন হওয়ার ক্ষেত্রে এই দুটো
সেক্টরেরই বেশি ভূমিকা রয়েছে, অর্থাৎ বিগ ক্যাপিটালের শেয়ারেরই ভূমিকা রয়েছে বেশি। তো আপনারা চাইলে এই ধরনের শেয়ারও বিনিয়োগ করতে পারেন, দীর্ঘমেয়াদের জন্য আশা করা যাচ্ছে ভালো কিছু আপনারা গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবস্ক্রিপশনের উৎপাদন বন্ধ থাকবে আরও 2 মাস। তো মূলত এটার কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে আজকে বেশ কিছুদিন যাবৎ, তো এটার উৎপাদন আরও 2 মাস বন্ধ থাকবে, যেহেতু এটা এখনও ঠিকমতো চালু করার মতো অবস্থায় নেই সেই ক্ষেত্রে। এবং এই নিউজটা জানা গিয়েছে ডিএসসির সূত্রে, অর্থাৎ নিউজটি অথেন্টিক। এবং এটা উৎপাদন বন্ধের তারিখ গণনা শুরু হবে হচ্ছে আগামী 12 এপ্রিল হতে, অর্থাৎ আগামী 12 এপ্রিল থেকে 2 মাস এই কোম্পানি বন্ধ থাকবে। এবং উৎপাদন বন্ধ থাকলে অবশ্যই তাদের প্রফিটের ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে তাদের প্রফিট এবার কম আসতে পারে এবং বিনিয়োগকারীদের হয়তো হতাশ হতে হতে পারে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ। ঈদের আগে আশা করছি মার্কেট যেরকম পজিটিভ হলো, ঈদের পরেও মার্কেট পজিটিভ থাকবে। তো সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।